আনুমানিক যখন 6টা বাজে 6টার দিকে তখন আমার ঘুম ভেঙে গেল আইনা দেখি যে অনেক আগুন আর ফায়ার সার্ভিসের ওরা আগুন মানে দিতেছে তখন তো আমি ঘুমা দিই আর আমাদের কিছুই বাঁচানো যায় না আপনি আপনি এখন মানে আপনার যে দোকান কোনটা দোকানটা হলো মার্কেটের 3টা খন্ড এই সাইডে পূর্ব পাশে 1টা খন্ড মাঝখানে বড় খন্ড ওই সাইডে 8টা খন্ড আর যেই জায়গায় আগুনটা লাগছে এই সাইডে 16 খন্ডটাতে আর ওই দুটোটা দিয়ে আমাদের সব করে দোকান যেমন আমাদের আত্মীয় স্বজন মিলে আমার 12 খন্ড আছে মালামাল বের না না এক প্রকার ভিতরে তো যাওয়া যায় না মাল তো পরে কথা ভিতরে যাওয়া যায় না এখন আমাদের সব এসে কিভাবে লাগছিল ওটা তো সরি বলতে পারবো না দারোয়ান বলছিল যে মাঝখানে সিঁড়ি থেকে নাকি আগুন নষ্ট করতে পারে কিভাবে তা জানে এখানে সবই কাঁচের দোকান কেন্দ্রের দোকান ঘরের দোকান টাকা ছিল আমার মানে ক্যাশের মধ্যে 1 লাখ টাকা বাদে লাগে আমি আজকে সকালে আসবো মানে রুম থেকে আইসা খাওয়া বাদে নিয়ে যাবো টাকা নিয়ে যাবো আমার মাল কিনতে আর আগে তো মানে আগুন লাগিয়েছে।